এই তো সামনে দেখা যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ইউনিভার্সাল স্টুডিও। ওয়েলকাম ব্যাক টু নেটের ভিডিও ফ্রম লিজেম্বলস ক্রিয়েশন। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আবার হাজির হলাম আমাদের সিঙ্গাপুর ট্যুরের নেক্সট ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইউনিভার্সাল স্টুডিও এবং রুফটপ অফ ভিভো সিটি। সবাই ছবি তুলতেছে ইউনিভার্সাল স্টুডিওতে। আমরা চলে আসছি ইউনিভার্সাল স্টুডিও। বৃষ্টি হবে মনে হয়। ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুর। সবাই পিক তোলায় ব্যস্ত। আমাদের অনেক দিনের ড্রিম ছিল ইউনিভার্সাল স্টুডিও দেখব, তো আজকে আমাদের সেই ড্রিমটা পূরণ হতে চলল। আমরা দাঁড়িয়ে আছি ইউনিভার্সাল স্টুডিওর সামনে, আমরা ছবি তুলছি, ভিডিও করছি, সে এক অন্যরকম অনুভূতি। আপনারাও দেখেন আমাদের সাথে। গুগু পাখি, এই রোদ্রের মধ্যে আমরা যে ঘুরতেছি রে বাবা। আমরা যেদিন এই ইউনিভার্সাল স্টুডিও দেখতে গিয়েছিলাম সেই দিন অনেক রোদ ছিল, কড়া রোদ, প্রচুর গরম। তারপরে খুবই ভালো লাগছিল যেহেতু আমাদের একটা ড্রিম পূরণ হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউনিভার্সাল স্টুডিওর ইনফরমেশন দেওয়া আছে, মানে স্টুডিও ইনফরমেশন কোথায় কি আছে এই পার্কের ভিতরে। এগুলো আসলে বাচ্চাদের পার্ক, এখানে এক্সট্রা এন্ট্রি দিয়ে ভিতরে ঢুকতে হয়। গুগু পাখি, আমি ভাবছি যে সিঙ্গাপুরে মনে গুগু পাখি পাওয়া যাবে না। দেখছেন আপনারা এই যে গুগু পাখি, এই ঘুঘু পাখিটা মানুষ দেখে উঠছিল না, খেয়েই যাচ্ছিল, কি যেন খাচ্ছিল সে। আমরা ভিডিও করছি, তারপরে উড়ে যাচ্ছে না। আমাদের জন্য এসে দাঁড়ায় রয়েছে সামনে। মনোরেল ইউনিভার্সাল স্টুডিওতে ছবি তোলা, ভিডিও করা মোটামুটি আমাদের কমপ্লিট। এখন আমরা চলে যাচ্ছি আরেকটা প্লেসে। তো এই সান্টোস আইল্যান্ডকে এখন টাটা বাই বাই বলার পালা আমাদের। টাটা বাই বাই সান্টোস আইল্যান্ড, দেখা হবে আবার কোনো এক সময় যদি আমাদের কপালে লেখা থাকে। তো এখন আমরা যাব সেই স্টেশনে, ভিভো সিটি স্টেশন যেটা, ভিভো সিটির রুফটপটা আপনাদের দেখানোর ট্রাই করব আমরা। তবে এই মনোরেলে উঠে আমরা যে দৃশ্যগুলো দেখছিলাম এত সুন্দর ছিল, চোখ জুড়িয়ে যায় এই দৃশ্যগুলো দেখে। আপনারা অবশ্যই দেখছেন এত সুন্দর ভিউ, এটা কিন্তু মনোরেল থেকে আমরা এই ভিউগুলো নিয়েছি। দূর থেকে কেবল কারগুলো দেখতে পাচ্ছিলাম, এত সুন্দর দেখাচ্ছিল। পর্যটকরা এই কেবল কারে চড়ে সিঙ্গাপুর সিটি উপভোগ করছিল, আসলেই খুবই সুন্দর। আমরা এখন কাছাকাছি চলে আসছি মনোরেলের লাস্ট স্টেশন, যেখান থেকে আমরা উঠেছিলাম মনোরেলে, মানে এন্ট্রি নিয়েছিলাম। তো এখন আমরা মনোরেলকে প্লাস সান্টোস আইল্যান্ডকে টাটা বাই বাই বলবো, এর জন্য চলে আসছি, কাছাকাছি চলে আসছি। যেহেতু আমাদের হাতে সেরকম সময় নেই, আমরা এখন আরেকটা প্লেসে যাব, তাই তাড়াতাড়ি চলে আসছি। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি। ও আরেকটা কথা, রুফটপ মানে এই ভিভো সিটি যে রুফটপে পার্কের মতো কিছু প্লেস দিয়ে রেখেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা এই
ভিভো সিটির রুফটপে চলে আসলাম, যেহেতু খুব সুন্দর পার্ক, এইটা দেখার লুপ সামলাতে পারলাম না, আমরা চলে আসলাম স্টেশনের সাথেই, ছিল এটা মনোরেল স্টেশন। আপনারা সিঙ্গাপুর যারা আসবেন, সান্টোসা আইল্যান্ড তো অবশ্যই ঘুরবেন, তখন এই ভিভো সিটির রুফটপের যে পার্ক সেইটা দেখতে কিন্তু ভুলবেন না। হ্যাঁ, এটা সম্পূর্ণ ফ্রিতে আপনারা এন্ট্রি করতে পারবেন। এখানে কনসার্টের স্টেজও সাজানো ছিল, অনেক লোকজন, বাচ্চারা খেলা করছে। অবশ্যই এখানে বাচ্চাদের জন্য সম্পূর্ণ খেলার ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে রাখা হয়েছে, সেগুলো এন্ট্রি ফি নেই কিনা সেটা আমরা অবশ্য খেয়াল করি নাই। मैंने देखा ना कभी चेहरा ये हसी, कैसे अब मैं खुद को रोक लूं। मैंने देखा ना कभी चेहरा ये हसी। আমরা ওই জায়গাতে ঘুরে আসলাম, ওই আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম সুইমিং পুলের মতো, ওখানে পুল সাজিয়ে রেখেছে। আসলে ওখানে গোসল করতে পারবো কিনা জানি না, তবে ওখানে লেখা ছিল গোসল করতে পারবো না, শুধুমাত্র পা ভিজাতে পারবো, তাই আর লুফ সামলাতে পারলাম না। আমিও বললাম আমিও পা ভিজাবো ওই পানির মধ্যে। পানি অবশ্য অনেক ঠান্ডা ছিল, সে আরাম যেহেতু গরম ছিল, উপরে রোদ ছিল, দেখতে পাচ্ছেন আপনারা এখানে বাচ্চাগুলো পা ভিজিয়ে খেলা করছে, তাই আমিও চলে গেলাম পা ভিজানোর জন্য। আমরা দুইজনই অবশ্য পানিতে নেমেছিলাম, পা ভিজেছিলাম অনেকক্ষণ। ঝর্ণা ছেড়ে ছেড়ে ফোয়ারা, জলের ফোয়ারা, অনেক মজা করে খেলতেছে। কি নাই আপনার, সব কিছুই আছে এই জায়গায়, কোনো কিছুর কমতি নাই এই জায়গায়, সব কিছুই পাবেন এখানে। একদম ঘর গোছানো, যেরকম ঘর গোছানো তো মনে হয় মানুষ এত সুন্দর করে গোছায় না। আর এখান দিয়ে দেখা যাচ্ছে ওই যে আপনার সান্তোসা আইল্যান্ড, এই যে এখানেও সি ভিউ, পানি একদম স্বচ্ছ নীল। সবাই দৌড়াদৌড়ি করতেছে ভিভো সিটি। আর এই যে ভিভো সিটিতে একটা জিনিস দেখায়, সিঙ্গাপুরের শালিক, এই যে সিঙ্গাপুরের শালিক, সিঙ্গাপুরেও শালিক আছে গো, দেখছেন এই যে ভয় পায় না। এই যে আমরা বেশ অনেকক্ষণ সময় এখানে ছিলাম, সাগরের ভিউ দেখছিলাম এবং খুব ভালো লাগছিল। পরবর্তীতে অবশ্য বৃষ্টির কারণে আমরা সেখান থেকে চলে গিয়েছিলাম সোজা গার্ডেন বাই দ্য বে। আগামী পর্বে আসছে গার্ডেন বাই দ্য বে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদেরকেই স্মরণ রাখবেন। টাটা, বাই বাই।